তারপরের বাড়িটা থেকে ভিতরে গেলাম। ভিতরে তাকাতেই অনেকটা অবাক হয়ে গেলাম, কারণ ভিতরে আতিক ভাই রয়েছে। কিন্তু সেদিকে তোয়াক্কা না করে বললাম, স্যার আসবো? ইয়েস প্লিজ সিট। আতিক ভাই অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলছে। ধন্যবাদ। আতিক ভাই কলটা কেটে দিয়ে আমার দিকে তাকাতে যেন চোখটা কপালে উঠে গেল। তিনি এই জায়গায় আমাকে দেখবে সেটা হয়তো কল্পনাও করতে পারেনি। অনেকক্ষণ চুপ থাকার পর আতিক ভাই স্বাভাবিক হয়ে আমাকে জিজ্ঞাসা করলো, নিলয় তুই এখানে? চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসছি স্যার। স্যার আপনি এনাকে চেনেন? রেজাল সাহেব আপনি চুপ করুন। সরি স্যার। নিলয় তুই কি আমার সাথে মজা নিতে আসছিস এখানে? যদি মজাই হয় তুই বাইরে একটু অপেক্ষা কর, আমি একটু পর আসছি। স্যার আমি জবের জন্য এসেছি। কিন্তু কেন? আতিক ভাইয়ের দুপাশে দুজনের দিকে চোখ বুলাইলাম। হয়তো আতিক ভাই বুঝতে পারছে আমার চোখ কি বলতে চাইছে। রেজাউল আর মিচে সাহেব আপনারা দয়া করে বাইরে যান। ঠিক আছে স্যার। তারা দুজনেই চলে গেল। নিলয় এখন বল। কিন্তু স্যার আগে যেটা বলতি এখানে সেটাই বলবি। ঠিক আছে আতিক। এখন বল তুই এখানে কেন? চাকরির খোঁজে। তোর আব্বুর এত বড় কোম্পানি ছেড়ে আমাদের ছোটখাটো কোম্পানিতে কেন? বেঁচে থাকার জন্য। মানে? আমাকে জান্নাতকে বাসা থেকে বের করে দিয়েছে। জান্নাত মানে তোর মামাতো বোন? হ্যাঁ। জান্নাতকে বের করে দেবে কেন? কারণ আমার জান্নাতের বিয়ে হয়েছে। কিন্তু বের করে দেবে কেন? ভাই সেসব অনেক কথা, এখন আপনি আমার সার্টিফিকেটগুলো একটু দেখুন। তুই বলবি কি না বল। আতিক ভাইয়ের জোরাজুরিতে সব বলতে লাগলাম। বড় একটা দীর্ঘশ্বাস ফেলল। এখন বেঁচে থাকার জন্য রাস্তা নামতে বাধ্য হয়েছি। গত 5 দিন অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি। সবাই বলতো রাতে কল দেবে, অপেক্ষা করছে, কিন্তু কেউ কল দেয়নি। তোর ভাইয়া ভাবি কিছু বলেনি? আপু তাদের কসম দিয়ে রেখেছে। ও এখন কোথায় উঠেছিস? একটা বাসা ভাড়া নিয়েছি। জান্নাত কোথায় এখন? আমার সাথেই। আঙ্কেল যে কবে বুঝবে আল্লাহ জানে। তো আগামীকাল থেকে জয়েন কর। অবাক হয়ে তাকিয়ে রইলাম। আরে তাকিয়ে আছিস কেন? তোকে বেতন নিয়ে ভাবতে হবে না। ভাই আপনি সত্যি জব দিচ্ছেন? হ্যাঁ রে, তুই আমার ছোট ভাই তাই দিলাম। ধন্যবাদ ভাই। হয়েছে, আর কান্না করিস না। এখন বাসায় গিয়ে তোর বউকে সময় দে, কাল থেকে তো আর দিতে পারবি না। আর শোন, প্রথম দিন তাই সকাল সকাল চলে আসবি, বুঝলি? ঠিক আছে। অফিসে টাইম কয়টা? সকাল 10টা। ঠিক আছে এখন আসছি। সাবধানে যাস। অফিস থেকে বেরোলাম, মনের মধ্যে অনেক ভালো লাগছে। ভাবতেই পারিনি এমন কিছু একটা হবে। উপরওয়ালার কাছে হাজার হাজার শুকরিয়া। ও আপনারা ভাবছেন এই আতিক ভাইটা আবার কে? ঠিক আছে চলুন এখন বলছি। তারপর একটা রিক্সা নিলাম। আতিক ভাইয়ের সাথে পরিচয় আমার কলেজ লাইফ থেকে। আমার থেকে 2 বছর সিনিয়র ছিল আতিক ভাই। সিনিয়র জুনিয়রদের মধ্যে হয়তো অনেকে শত্রুতা আছে, কিন্তু আমাদের ছিল না। বলতে গেলে আমরা ফ্রেন্ড ছিলাম। বন্ধুরা মিলে আতিক ভাইদের সাথে আড্ডা দিতাম। একদিনের ঘটনা বলি তাহলে হয়তো ভালো বুঝবেন। সবাই একসাথে বসে আছি, নতুন নামগুলো আতিক, সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছি। ওই কলেজের ছাত্রলীগ গঠন করা হবে।
তো আমরা কি করব? যদি আমাদের মাঝে একজন ছাত্রলীগে দাঁড়ায় তাহলে কিন্তু ভালোই হবে। তাহলে ফারুক ভাইয়া তুমিই দাঁড়াও। মজা নিস। মজা নিবি কেন? ঠিকই তো বলেছে। কিন্তু দাঁড়াবে কি? আতিক ভাই, তোর মাথা ঠিক আছে তো? কি সব জাতা বলছিস? আমি ঠিকই বলছি। আমি পারবো না, তোর দরকার হলে তুই হ, আমাকে ডাকবি না। দেখো ভাই, আমি এখনো ছোট আর তুমি সব দিক থেকে পারফেক্ট, তাই তুমি এটা যোগ্য। কিন্তু? কোনো কিন্তু না, ভারবি ভাই চলো প্রিন্সিপাল স্যারকে বলে আতিক ভাই নাম দিয়ে আসি। ব্যাস, তারপর থেকেই আতিক ভাই ছাত্রলীগের সভাপতি। কেননা আগের জন একদম ভালো ছিল না, ক্ষমতার অপব্যবহার করত, তাই আতিক ভাইয়ের জন্য অসুবিধা হয়নি। এইটুকুতেই হয়তো বুঝতে পারছেন আমরা কতটা ঘনিষ্ঠ ছিলাম। কথা বলতে বলতে বাসায় চলে এসেছি, রিক্সা চালকে ভাড়া মিটিয়ে বাসার ভিতরে চলে আসতে লাগলাম। মনে মনে অনেক শান্তি লাগছে। বাসে এসে কলিং বেল বাজতেই জান্নাত দরজা খুলে দিল। জান্নাতকে দেখে জুটিয়ে ধরলাম। জান্নাত, জবটা পেয়ে গেছি। হঠাৎ জান্নাতের এখনকার ব্যবহারের কথা মনে পড়তেই ছেড়ে দিলাম। জান্নাত আমার থেকে একটু দূরে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, হয়তো লজ্জা পেয়েছে। সরি, সত্যি বলতে অনেক ভালো লাগছিল, তাই জড়িয়ে ধরেছি। ঠিক আছে। দুপুরে খাবার খেয়েছ? না। ঠিক আছে, এখন খাবে, চলো। হুম। ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলাম। জান্নাত খুব বেশি ভালো করে রান্না করতে পারে না, কিন্তু যেটুকু করে সেটাই তো আমাদের হয়ে যায়। কারণ এখন আর স্বর্গে নেই যে যখন যা আবদার করবো সেটাই পেয়ে যাব। জান্নাত খাবার পেটে দিয়ে আমার পাশে এসে বসল। তোমার রান্না করতে কষ্ট হয় তাই না? একবার বলেছি, কিন্তু আমি যে বুঝতে পারি। ডাউল দেব? না থাক। বুঝতে পারলাম জান্নাত এসব কথা বলতে রাজি নয়, তাই কথা ঘুরাতে খাবার ব্যাপারে প্রশ্ন করলো। খাবার শেষ করে আমি রুমের মধ্যে আসলাম। রুমে বসে আছি, কিছু সময় পর জান্নাত রুমে আসলো। তবে দেখে বোঝা যাচ্ছে কিছু একটা বলবে, তাই আমি জিজ্ঞাসা করলাম, কিছু বলবে? হুম। হ্যাঁ বলো। রাতে রান্নার জন্য কিছু? ও, কি কি লাগবে? অনেক কিছুই। ঠিক আছে, তুমি রেডি হও, আমার সাথে বাজার করতে যাবে। হুম। তারপর দুজন মিলে বাজার করতে গেলাম। কিছু বাজার করে বাসায় আসলাম, কারণ কাছে তেমন কোনো টাকা পয়সা নেই, যেটা আছে সেটা দিয়ে এক মাস চালাতে হবে। বাজার করে বাসার দিকে রওনা দিলাম। আগে টাকা কি জিনিস সেটা বুঝতাম না, যখন যেটা আব্বু ভাইয়াকে বলতাম সেটা এনে দিত, ইচ্ছে মতো টাকা নিতাম। কিন্তু এখন বুঝতে পারছি টাকা কি জিনিস। ইউরোপাঞ্চলের মানুষ ঠিকই বলে, মানি ইজ দ্য সেকেন্ড গড ইন দ্য ওয়ার্ল্ড, কথাটি মানে আজকে বুঝতে পারছি তারা কেন এই কথাটি বলে। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। মাঝে মধ্যে নিজেকে পাগল বলে মনে হয়, একাই সবসময় বকবক করি কিন্তু সামনের মানুষটা কিছুই বলে না। কত ভালোবাসি পাগলিটাকে, বিয়ের আগে কত পাগলামি করতাম, কিন্তু এখন সেটা আর কিছুই হয় না। মাঝে মাঝে মনে হয় বিয়ে না হওয়াটাই ভালো ছিল। সেদিন যদি আমি জান্নাতের সাথে তোর ফ্রেন্ডের বাচ্চা না যেতাম তাহলে হয়তো এসব কিছুই হতো না। রাতে দুজন খাবার খেয়ে নিলাম। আগামীকাল অফিস, তাই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গোছাতে লাগলাম। জান্নাত, আমরা কি ব্যাগ এনেছিলাম? হ্যাঁ। তুমি এনেছিলে? হুম। ও, এখানে টাকা আছে। তুমি এত টাকা পেলে কোথায়? ভাবি দিয়েছে। আগে বলোনি কেন আমায়? জান্নাত কথাটির উত্তর না দিয়ে বাথরুমে চলে গেল। বুঝি না এই মেয়ের মাথায় মাঝে মাঝে ভূত চাপে নাকি, মনের ইচ্ছা অনুযায়ী উত্তর দেবে। সেসব ভেবে লাভ নেই, সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন সকাল সকাল ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখলাম জান্নাত পাশে নেই, মাথায় চিন্তার হয়ে গেল।
এই মেয়ে আবার কোথায় গেল? বাথরুমে দেখলাম নেই। জান্নাত, জান্নাত! কিন্তু কোনো উত্তর আসলো না। হঠাৎ রান্নাঘরের কথা মনে পড়ল, দৌড়ে রান্নাঘরে গেলাম। সেখানে যেতেই মনে শান্তির বাতাস বইতে লাগলো। জান্নাত আমাকে দেখেও কিছু না বলে রান্না করতে লাগলো। তুমি এত সকালে এখানে কেন? কিছু না বলে রান্না করতে লাগলো। এদিকে আসো। জান্নাতকে কাছে টেনে নিয়ে কথাটা বললাম। এখনো সে কিছুই বলছে না। রান্না করতে আসবে আর আমাকে বল বলে আসতে পারলে না? আর তুমি তোমাকে সব কথা বলা বন্ধ করে দিয়েছ। এদিকে আমার দিকে তাকাও। গাল ধরে আমার চোখের দিকে নিয়ে বললাম, আমি কি কোনো ভুল করেছি? সেদিন তো আমার কোনো দোষ ছিল না। তারপরেও আব্বু আমাকে শাস্তি দিয়েছে। কিন্তু তুমি তো জানো আমি কোনো দোষ করিনি। তাহলে তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ? রান্না করতে হবে বলে নিজেকে আমার থেকে ছাড়িয়ে নিল। সেখানে আমি দাঁড়িয়ে না থেকে সোজা বাথরুমে এসে গোসল করে রেডি হতে লাগলাম। একটু পর জান্নাত খাওয়ার জন্য ডেকে গেল। সকালে নাস্তা করে অফিসের জন্য রওনা দিলাম। বাসা থেকে অফিসে দূরত্ব অনেকটা পথ। রিক্সা করে নিলে প্রায় 30 মিনিট লাগে, তাই অফিসে আসার জন্য রিক্সা নিলাম। অফিসে আসার পর পিয়নের সাহায্যে প্রথমে আতিক ভাইয়ের কেবিনে চলে গেলাম। ভাই আসবো? আরে নিলয়, আয় আয়। এরপর থেকে আর পারমিশন নিতে হবে না। নীলের মতো আমাকেও নিজের ভাই মনে করবি। জি। এখন বল। আমার কেবিন, আর কাজটা বুঝিয়ে নিতে তোমার কাছে আসছি। ঠিক আছে চল। তারপর আতিক ভাই আমার সাথে নিয়ে আমার কেবিনের একটা কাজ বুঝিয়ে দিল, সাথে কিছু অফিসের মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দিল। অফিসের কাজ সম্পর্কে কিছুটা ধারণা আছে, কিছুটা বললে ভুল হবে, অনেকটাই আছে। আগে মাঝে মাঝে ভাইয়ের সাথে অফিসে যেতাম। সে যাই হোক, অফিসের কাছে মন দিলাম। অনেকক্ষণ ধরে কাজ করছি, হাতের কাজ প্রায় শেষ। কারণ আজকে প্রথম দিন, তাই তেমন কোনো কাজ নেই। হঠাৎ জান্নাতের কথা মনে পড়ল। মেয়েটা কী করছে না করছে কিছুই জানি না। কল দেবো সেটাও সম্ভব না, কারণ বাসা থেকে বের হওয়ার পর ফোনের সিমটাও ফেলে দিয়েছি। নতুন করে সিম কেনা হয়নি। ভাই আসবো? আই। আসলে হাতে তেমন কোনো কাজ নেই। বাসায় যাবি? ঠিক আছে, আর সাবধানে যাবি। ঠিক আছে ভাই, আসি তাহলে। অফিস থেকে বের হয়ে মার্কেটে গেলাম। সেখান থেকে দুটো নতুন সিম কিনে বাসায় আসলাম। বাসার কলিং বেল বাজতেই জান্নাত দরজা খুলে দিল। হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। রুমে এসে বললাম, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।